এমন একটি সময় আপনাদের কাছে আমি নসিহাত করছি, এটা হলো 2024 সালের জানুয়ারি মাস। আজ হলো সব ভাই জানেন তারিখটা, আগামী এক সপ্তাহ ধরে দেখবেন লাগাতার ভারতবর্ষের, আপনার সবাই জানেন 2024 জানুয়ারির 22 তারিখে ধর্মের আদলে রাজনীতির বিস্কুট খাইয়ে সাধারণ মানুষের মধ্যে একটি নতুন উন্মাদনা সৃষ্টির জন্য রাম মন্দির উদ্বোধন হবে, যেটা হলো একটি মসজিদ। আগামী 22 জানুয়ারি যে রাম মন্দির বাবরি মসজিদের জায়গায় হবে, ওটা সবচেয়ে দুর্ভাগ্য, ওটা হচ্ছে মসজিদে বাবরি। বলেছে কে? আমি নই, বলেছেন মনে করে দেখুন ওই বিচারপতি রঞ্জন গগৈ, যে রঞ্জন গগৈয়ের 5 বিচারপতি ওই মামলার রায় দিয়েছিল, আপনাদের জানা নাই, 7,000 টাকা দাম ওই ওই রায়টা কিনে নেবেন, যদি কখনো পারেন কাজে লাগবে, 7,000 টাকার নিচে তুলতে পারবেন না। ওই রায়তে প্রথমেই লিখে দিয়েছে, ইট ইজ মাসকিউ হ্যাজ এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি, এটা হলো মসজিদ, 1528 সালে নির্মিত, এটা হচ্ছে মসজিদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, এটা মসজিদ বলে স্বীকার করেছে কারা? বিচারপতিরা। একদম তো আপনার জানা নাই, লাস্টে একটা কলম লিখেছে, ইট ইজ বিলিভ অফ ইন্ডিস, ভারতবর্ষের লোকেরা বিশ্বাস করে রামচন্দ্র অযোধ্যায় জন্ম নিয়েছে, এটা হচ্ছে বিশ্বাস। বোঝা যাচ্ছে এবং যে রাম জন্ম নিয়েছে বলা হচ্ছে, ওটা হচ্ছে বিশ্বাস। এবার শুনে নেন, আপনারা লিখে নেন, এই রাম কোন ভাষা বলতে পারেন? রাম রাম কেউ বলতে পারেন? যা পারেন বলেন, রাম কোন ভাষা? বাবা ইউটিউব ভাই, রাম হচ্ছে, লিখে দেখেন, সবাই বলে রাম সংস্কৃত ভাষা, মিথ্যে কথা, রাম হলো হিব্রু ভাষা, লিখে নেন, মুখস্থ করেন। রামায়ণের যে রাম, ওই শব্দটা হিব্রু শব্দ, কোন ভাষা? হিব্রু ভাষা। কিসের ভাষা? জাবুরের ভাষা। এই জন্য মনে করে দেখুন, গাজার সাথে যখন যুদ্ধ চলছিল ইসরায়েলের, মাঝখানে 7 যুদ্ধবন্দী কন্ট্রাক্ট হয়েছিল, মনে করে দেখুন, ওই যুদ্ধবন্দী চলাকালীন ওই গাজা সেনাবাহিনীর হাতে ধরা ইসরায়েলের লোকেরা হিব্রু ভাষায় চিঠি লিখেছিল, মনে করে দেখুন, তার মায়ের কাছে, আপনাদের মনে নেই? হিব্রু ভাষা, হিব্রু ভাষা হলো আল্লাহর ভাষা, হিব্রু ভাষা হলো দাউদ নবীর ভাষা, হিব্রু ভাষা হলো কোরআনের ওই সূরা আম্বিয়াতে নাম এসে জাবুরের ভাষা, আর এই হিব্রু হলো রাম, হচ্ছে হিব্রু ভাষা, এই রাম হিব্রু ভাষা। ওটাকে বাল্মীকি মুনি রামায়ণে এনে দিয়ে লিখেছে, তব মানুষ জনম রামা অং নমস্তস্যায় নমা নমা। বাল্মীকি মুনি প্রথম লিখেছে, রাম হলো আমার জন্মের নায়ক, কলমে আমি অন্তর নয়, উনি আমার কলমের আগায় লেখা, তবে মানুষ জনম রামা অং নমস্তস্যায় নমা নমা। দুর্ভাগ্য হলো সত্য, আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী এখনো তৈরি হয়নি, শুধু ভোটের জন্য ওই রাম মন্দির উদ্বোধন করবে, যেটা হলো আমাদের মসজিদে বাবরি। ওটা কার ঘর? একটু জোরে বলুন, আরো জোরে বলতে পারেন? জবান দিয়েছে কে? সেই আল্লাহর নামে একটু আওয়াজ দেন, ওরফে গোরা চাঁদ, যার আসল নাম আব্বাস উদ্দিন, রাজা চন্দ্রকেতু বউ, ওনার নাম রেখেছিল গোরা চাঁদ। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলুক মুকুল অবলম্ব, শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত, বিকশিত ভাব কদম্ব।
রাজা চন্দ্রকে তো বউ পীরা আব্বাসউদ্দিনের চেহারা দেখে মুগ্ধ হয়ে ইমানের দাবাতের কলেমা আল্লাহ 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 চন্দ্রকেতু রাজা মনে করে দেখুন জায়গাটার নাম ছিল তখন দেবালয় দেবালয় চন্দ্রকেতু রাজা তার স্ত্রীকে বললে ওই আব্বাসউদ্দিনকে ডাকো তো দেখি তোমার তোমার গৌর চন্দ্রকে ডাকো তোমার গৌরকে ডাকো আমার কাছে আমি তোমার গৌরকে দেখতে চাই যা ভালো করে বুঝছেন ওস্তাদ উনি যখন গেলেন চন্দ্রকেতু রাজা বললে তুমি পারবে আমার এই লোহার বেড়ায় ফুল ফুটিয়ে দিতে বর্তমানে জায়গার নাম বেড়া চাপা ইতিহাসটা খুলে দেখবে যা বাড়ি গিয়ে কিছুই জানেন না মুশকিলে পড়ে যাব তবু যতটুকু মাথায় দিয়ে যাচ্ছি মাথায় রাখবেন কেন ওরা 22 জানুয়ারি রাম মন্দিরের ভিত দেবে ওটা আমাদের মসজিদের উপরে কথা বোঝা যাচ্ছে কি মনে আছে মসজিদ থেকে আল্লাহর নাম উঠিয়ে দিতে চায় আর আমরা মুসলিম দুর্ভাগ্য আমাদের রাজনীতির কবলে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে এক মুসলমান আর এক মুসলমানের সাথে শুধু ক্ষমতায় রাজনীতির লোভে পড়ে আমরা মারামারি করছি অথচ মুসলমান হলো আমার মুমিন ভাই এটা আমাকে কবরে সাক্ষী দিতে হবে আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী অল ইসলামু দীনি অল কুরআনে ইমামি অল কাবাতু কিবলাতি কুল্লু মুমিন ইখওয়ানি এটা মনকে নেকিরে সওয়ালের জবাব লেখা আছে কি আপনার সম্মানিত ফুরফুরা শরীফের দাদা হুজুর প্রিয়তম আওলাদ যিনি আমার পরে ইনশাল্লাহ আপনাদের কাছে কৃষ্ণ মাটি এই দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাদ্রাসা বাৎসরিক ইসরে সওয়াব উরুজ মুবারক আমার আগে আমাদের পীরনগরের মেহমান তিনি তার সুকণ্ঠের কণ্ঠ দিয়ে আপনাদের কাছে নসিহাত করেছেন আমি গোনাহাগা সাধারণ আপনাদের মেহমান হিসাবে কোরআনুল কারীমের 15 পারা যেখান থেকে শুরু হয়েছে 15 পারা কালো বর্ডার ওইখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি খুব মন দিয়ে শুনবেন এতক্ষণ তো একটি নসিহাত শুনলেন নিঃসন্দেহে নসিহাত আপনার জীবনকে পরিবর্তন করিয়ে দিতে পারে এটা হলো কোরআনের নির্দেশ এই কারণে আমরা দিনই নসিহাতের মধ্য দিয়ে হেদায়েতের দাওয়াত দিয়ে থাকি এটি একটি তাবলীগি দাওয়াতি প্ল্যাটফর্ম যেখানে দিন প্রচারের একটি শ্রেষ্ঠতম মাধ্যম হলো আপনাদের কাছে কিছু নসিহাত রাখা সেই উদ্দেশ্য নিয়ে আমি কোরআনুল কারীমের যদিও একটু ঠান্ডার প্রকোপ তুলনামূলকভাবে বিগত কয়েকদিন ধরে বিশেষ করে গতকালও এবং প্রচন্ড কুয়াশা আমি যখন জালসা ছেড়ে দিয়েছি নদিয়া জেলায় আমার পরে ফুরফুরা শরীফের পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী ছিলেন মেজি হুজুরের আওলাদ তা আমাকে বলছেন তখন 2 বাজে বলে মশাই প্রচন্ড কুয়াশা হাই রোডে নদিয়া জেলায় সাবধানে যাবেন এত কুয়াশা এবং ঠান্ডা আজও ঠান্ডার প্রকোপ কৃষ্ণমাটি গ্রামের একটি বাৎসরিক মাদ্রাসার দিনই মাজমা এমন একটি সময় আপনাদের কাছে আমি নসিহাত করছি এটা হলো 2024 সালের জানুয়ারি মাস আজ হলো সব ভাই জানেন তারিখটা আগামী 1 সপ্তাহ ধরে দেখবেন লাগাতার ভারতবর্ষের আপনার সবাই জানেন 2024-এর জানুয়ারির 22 তারিখে ধর্মের আদলে রাজনীতির বিস্কুট খাইয়ে সাধারণ মানুষের মধ্যে একটি নতুন উন্মাদনা সৃষ্টির জন্য রাম মন্দির উদ্বোধন হবে যেটা হলো একটি মসজিদ
সব ভাই জানেন, আপনি জানি না জানেন কি না, কেন ওয়াজ নসিহাত হাত বুঝতে গেলেও মিনিমাম জ্ঞান লাগে। আপনার যদি মিনিমাম জ্ঞান না থাকে তাহলে আপনি মার খাবেন। মিনিমাম জ্ঞান কি? মিনিমাম জ্ঞান হলো আমি আপনাদের কাছে যে আয়াত এনেছি এই আয়াতে দুটো মসজিদের নাম করেছি দেখবেন আপনারা। আমি যে সময়ের জন্য আয়াতটি নাজেল হয়েছে সেই সময়ে আল্লাহর নবীর বয়স 51 পেরিয়ে 52 এসেছে। আমার মায়েরা যদি থাকেন একটু মন দিয়ে শুনবেন, আমরা যান চেষ্টা করছি। আমি যে আয়াত এনেছি সেই আয়াত যার কাছে নাজেল হয়েছে রাসূলে পাক হুজুরের বয়স তখন 51 পেরিয়ে 52 হয়ে গেছে, ভালো করে বুঝবেন। সেই সময় এই আয়াতটা নাজেল হচ্ছে যখন পৃথিবীতে মাত্র দুটো মসজিদ। কটা মসজিদ একটু উত্তর দেন, কাজে লাগবে আপনাদের ইতিহাসের তথ্য দিয়ে মাথায় ঢুকিয়ে দিয়ে। তখন পৃথিবীতে দুটো মসজিদ, একটি মসজিদের নাম হলো মসজিদুল হারাম, যাকে বলে কাবা শরীফ। কাবা 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 এমন কাবা শোনো না, ওই কাবাতে জন্ম হলো নবী রাসূলুল্লাহ। ফেরেশতারা এসে বললে শোনো মা আমেনা, তোমার গর্ভে জন্ম নেবে সে যে শেষ জামানার নবী, তা এমন নবী দুনিয়াতে আর তো হবে না। শোনো মা আমিনা, শিশু পুত্র হবে তোমার শেষ জমানার সোনার খনির নবী। আমার নবী এসেছিল, জন্ম হলো কাবা 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 আছে মক্কায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় যায়। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ কোথায়? জোরে বলুন কাবা শরীফ। যার নাম মসজিদটির নাম কি? মসজিদুল হারাম। হারাম নয়, হারাম বললেই গুনাহ হবে। মসজিদ হারাম বানান করে দিচ্ছি, মসজিদুল হারাম। হে রে মিম হারাম, এ আলিফ হলে মিম হলে হারাম হয়, হয়াকার রয়াকার ম হারাম মানে নিষিদ্ধ, আর হ র ম হারাম, হারাম মানে হচ্ছে সম্মানিত। মানে গুলো মসজিদুল আকসা, যার নাম বাইতুল মুকাদ্দিস, যেখানে যুদ্ধ হচ্ছে গাজা ইসরায়েলের সাথে। আপনারা সব ভাই জানেন হামাসের ছোট্ট একটি স্বাধীনতা সংগ্রামী ইমানওয়ালারা, যারা তাদের দেশ রক্ষা, যাদের কাছে দেশ রক্ষা করা ইমানের অঙ্গ, তারা তাদের জান আর মাল দিয়ে শক্তিশালী আমেরিকার জবাব ফসফরাস বোমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 3 মাস হয়ে গেল। ওই ছোট্ট সংখ্যালঘু ইমানওয়ালাদেরকে আল্লাহ তার কুদরতে টিকিয়ে রেখেছে। একটু জোরে বলা যাবে না? বক্সের আওয়াজটা ঠিক। যাই হোক, যেটা বলছিলাম ভালো করে বুঝবেন। তারই প্রথম মসজিদের নাম, পৃথিবীর প্রথম মসজিদের নাম মসজিদুল হারাম। দ্বিতীয় মসজিদের নাম হচ্ছে কোরআনের ভাষায় মসজিদুল আকসা, যার বর্তমান নাম বাইতুল মুকাদ্দিস। আপনারা বিগত কিছুদিন ধরে লাগাতার দেখছেন ইউটিউবে, ছেলেগুলোরা যারা ইউটিউবে কারবার করে এদের ব্যবসা এটা,
ইউটিউবে যারা ব্যবসা করে, ইউটিউব চালায় যারা, ওদের কাছে জিজ্ঞেস করে দেখুন কত, যেহেতু ছবিটা হারাম শরিয়াতে, এই জন্য মশলাটা বলে দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, শরিয়াত ছবিটাকে প্রচুর শেরেক করে দিয়েছে, ছবি শেরেকের সাথে সম্পৃক্ত। তাই ভারতবর্ষের মুসলিমদের জন্য সরকারের নির্দেশ মেনে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ডের ছবিটা তোলা যাবে। ফতোয়াটা হচ্ছে আমি পশ্চিমবঙ্গ সরকারের মুক্তি, ফতোয়াটা লিখে নিন, আর জরুরত তাবিহুল মাহজুরা, প্রয়োজনের জন্য সরকারের নির্দেশে আপনি ছবি তুলতে পারেন। কিন্তু ইদানিং দেখবেন ইউটিউব খুলে দেখুন, এই এই ভাই সাহেবরা এরা করছে, দিচ্ছে, ইউটিউব না দিলে লোক দেখবে না, ইউটিউবে সব দেখবেন ছবি দিয়ে সব অনুষ্ঠানগুলো প্রচার করা হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? ছবিটা শরীয়ত হারাম করে দিয়েছে বলে আমার রসুলুল্লাহর কোনো ছবি ছিল না। আমার ফুরফুরার মুজাদ্দেদে জামান যার নাম ভাঙি আলেমে রাখায়, দাদা হুজুর সিলসিলা না বলে দাওয়াত হবে না, বসিরহাটের আল্লামার নাম না ভাঙালে আলেম হিসাবে লোকে বাজারে নিবে না। এই কারণে ফুরফুরা সিলসিলা বলছি বটে, কিন্তু দাদা হুজুরের ওসিয়াত মানি না। ওনার নসিয়াত হলো ওনার নিজের কোনো ছবি ছিল না, ওনার পাঁচ ছেলের কোনো ছবি ছিল না, বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, নয় হুজুর, ছোট হুজুর, কোনো হুজুরের ছবি ছিল কি? আরে হ্যাঁ না বলুন, জলসা দিলে তো হবে না, আপনাকে তো কৈফাত দিতে হবে, আমাকে দিতে হবে না। কৃষ্ণ মাটির জলসা কর্তৃপক্ষকে আল্লাহর কাছে কৈফাত দিতে হবে, শরিয়াতের উল্টো কোনো কাজ হলে। তাই মশলা আপনাদের শেখাচ্ছি, শরিয়াত ছবিটাকে অবৈধ করে দিয়েছে, শব্দ নয়। তাই ছোট হুজুরের শব্দের ওয়াজ পাবেন, ওটাকে বলে অডিও, আর এগুলো বলে ভিডিও। এই ইদানিং দেখবেন এই বিভিন্ন ইউটিউব গুলো খুলে দেখবেন, ভুল বুঝবেন না যেন আপনারা, তো ইউটিউবে দেখবেন আপনাদের দেখা আছে বলে বলছি, মনে করে দেখুন বিগত 9 থেকে 10 জুমা, আমি তখন গত জুমায় আমি বাংলাদেশে ছিলাম, ওই ইউটিউবে দিয়েছিল বাইতুল মুকাদ্দিস কথা মসজিদে আকসার ভিতরের ছবি, এদের কাছে জিজ্ঞেস করে দেখবেন ভিতরের ছবি দিয়েছিল। যে ছবিতে দেখানো হয়েছে ওখানে জুমার নামাজ পড়তে দিচ্ছে না, আমেরিকার AK-47 রাইফেল ধরে ইসরায়েলের সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, এখানে নামাজ পড়া হবে না, জুমার নামাজ। মনে করে দেখুন আপনারা, বিগত কয়েক জুমা লাগাতার ইসরায়েলের সেনাবাহিনী গাজার জেরুজালেমের বাইতুল মুকাদ্দিস, যেটা আমাদের প্রথম কাবা, মনে রাখুন আল্লাহর নবী নবী হবার পর এই আজকের এই পবিত্র রজবের চাঁদে আল্লাহর সাথে দেখা করে যখন নামাজ নামক উপঢৌক নিয়ে মক্কায় ফিরে এসেছিল, যখন মক্কায় ফিরে আসার পর নামাজ ফরজ হয়ে গেল, রসুল প্রথম 17 মাস ওই মক্কা নয় কাবা শরীফ নয় ফিরেছে বাইতুল মুকাদ্দিসের দিকে। 17 মাস যে রসুলের কাবা ছিল মসজিদে আকসা, সেখানে ওরা নামাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহর শুকরিয়া ওই গাজার একদল যুবক তারা মসজিদের বাইরে এসে পুলিশের ইসরায়েলের সেনাবাহিনীর বন্দুলে বন্দুকের নলের আগায় দাঁড়িয়ে তারা জুমার নামাজ আদায় করে দিয়েছে। একবার জোরে বলা যাবে না, আর একটু জোরে বলতে পারেন না? এই এই ঘটনাটা গোটা বিশ্বকে চমকে দিয়ে, লিখে নিন, লিখে নিন, অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার 37 জন মহিলা একসাথে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জানা বলুন, বুঝতে পারবেন না, বুঝতে গেল মিনিমাম লেখাপড়া জানতে হয়,
কুরআন এসেছে জ্ঞানীদের কাছে, রসূল ছিলেন পৃথিবীর সেরা জ্ঞানী, তাই কুরআন না জানলে আল্লাহকে চেনা যায় না। আর আমরা এই খোড়া ন্যাংলা বুড়ো বোঝে না যারা সেই ছেলেপিলে করার মাদ্রাসায় পাঠাই, ও অথচ কোরআন এসেছে পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে, নট অনলি মোহামেডান বাট অলসো কেমদা হোল সোসাইটি হিন্দুইজম এন্ড আদার কাস্ট, পৃথিবীর সমস্ত জাতির কল্যাণে আল্লাহ তার রসুলের কাছে কোরআন পাঠিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ তার রসুলের কাছে কোরআনটা আয়াত হিসাবে পাঠিয়েছে, একসাথে দেয়নি। আল্লাহ চাইল তো, আল্লাহ চাইল তো জাবুর মানে যারে জুবুর বলে না আসল নাম জাবুর, দাউদ নবীর কাছে একদিনে দিয়ে দিয়েছিল, এই নবী দাউদ শুনুন আপনি নবী হবেন, এই নেন কিতাব, কিতাবের নাম জাবুর, এই মুসা আপনি নবী হবেন, এই নেন কিতাব, কিতাবের নাম তাওরা। বর্তমানে ইহুদিরা যার নাম পাল্টে রেখেছে তোরা, মুখস্থ রাখুন, আগে যে তাওরাত ছিল আমাদের না ওটা ইহুদিদের ধর্মগ্রন্থ, এখন ওটার নাম পাল্টে দিয়েছে ইউ হাররেকু কালাম, কোরআন বলছে, ওরা নাম রেখেছে তোরা, তয়কার রয়াকার হ তোরা, ভালো করে শুনুন। তারপরে যে কিতাব এসেছে তার নাম ইনজিল, ইনজিল এসেছে ঈসা রূহুল্লাহর কাছে, এখন যার নাম হয়েছে বাইবেল, আগে তো বাইবেল ছিল না এখন নাম হয়ে গেছে বাইবেল, ঈসা রূহুল্লাহর কাছে যে বাইবেল এসেছে না ইনজিল এসেছে। এই যে তিনটি কিতাবের নাম বললাম মুখস্থ করেন, প্রথম কিতাবটার ভাষা হলো, মুখস্থ করুন, প্রথম কিতাবটার ভাষা হলো হিব্রু, কি ভাষা হিব্রু, হিব্রু মুখস্থ করে লাগবে। দ্বিতীয় কিতাবের তাওরাতের ভাষা হলো তিবিয়ানি, তৃতীয় কিতাব ইনজিল ওটা নাজেল হয়েছে সিরিয়ানি ভাষায়, আর কোরআন এসেছে আরবি ভাষায়। তাহলে চারটে ধর্মগ্রন্থের ক রকম ভাষা পেলাম, চার রকম, অথচ এই কোরআনের উপরে আর বাকি তিনটে কিতাব ঈমান আনতে হয়, আমানতু বিল্লাহি ও কুতুবিহি, নাম জিজ্ঞেস করলে বলতেই পারবেন না চারটে কিতাবের নাম, রাগ করবেন না। আপনি দাবি করছেন আমি মুসলমান, মিথ্যে কথা, আপনার ইমানই ঢুকিনি, মানে ইমান ঢুকতে গেলে তো আপনাকে চারটে কিতাব নয় মোট একশোই চারটে কিতাব, মোট একশো হলো সহিফা আর চারটি হচ্ছে কিতাব, আপনি নামই জানেন না। ইব্রাহিম নবীর কাছে কটা সহিফা এসে জানেন, যাক আপনার মাথায় ঢুকবে না, যেটা বলছিলাম এসে গেল বলে। তাহলে জাবুর এসেছে হিব্রু ভাষায়, কোন ভাষায় হিব্রু, তাওরাত এসেছে তিবিয়ানি ভাষায়, ইনজিল এসেছে সিরিয়ানি ভাষায়, আর কুরআন এসেছে আরবি ভাষায়। মুখস্থ করে আগামী 22 জানুয়ারি যে রাম মন্দির বাবরি মসজিদের জায়গায় হবে, ওটা সবচেয়ে দুর্ভাগ্য, ওটা হচ্ছে মসজিদে বাবরি, বলেছে কে আমি নই, বলেছেন মনে করে দেখুন ওই বিচারপতি রঞ্জন গগৈ, যে রঞ্জন গগৈয়ের 5 জন বিচারপতি ওই মামলার রায় দিয়েছিল, আপনাদের জানা নাই, 60,000 টাকা দাম ওই ওই রায়টা কিনে নেবেন যদি কখনো পারেন কাজে লাগবে, 60,000 টাকার নিচে তুলতে পারবেন না। ওই রায়তে প্রথমেই লিখে দিয়েছে ইট ইজ মাসকিউ হ্যাজ এস্টাবলিশড ইন 1528th century, এটা হলো মসজিদ 1528 সালে নির্মিত, এটা হচ্ছে মসজিদ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, এটা মসজিদ বলে স্বীকার করেছে কারা, বিচারপতিরা, একদম আপনার জানা নাই। লাস্টে একটা কলম লিখেছে ইট ইজ বিলিভ অফ ইন্ডিস, ভারতবর্ষের লোকেরা বিশ্বাস করে রামচন্দ্র অযোধ্যায় জন্ম নিয়েছে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে এবং যে রাম জন্ম নিয়েছে বলা হচ্ছে, ওটা হচ্ছে বিশ্বাস। এবার শুনে নেন, আপনারা লিখে নেন এই রাম কোন ভাষা বলতে পারেন, রাম রাম কে বলতে পারেন, যা পারেন বলেন,
রাম কোন ভাষা বাবা বাবা ইউটিউব ভাই ভাই রাম হচ্ছে লিখে নেন সবাই বলে রাম সংস্কৃত ভাষা মিথ্যে কথা রাম হলো হিব্রু ভাষা লিখে নেন মুখস্থ করেন রামায়ণের যে রাম ওই শব্দটা হিব্রু শব্দ কোন ভাষা হিব্রু ভাষা কিসের ভাষা জাবুরের ভাষা এই জন্য মনে করে কোন গাজার সাথে যখন যুদ্ধ চলছিল ইসরায়েলের মাসখানে সাত দিন যুদ্ধবন্দী কন্ট্রাক্ট হয়েছিল মনে করে দেখুন ওই যুদ্ধবন্দী চলাকালীন ওই গাজা সেনাবাহিনীর হাতে ধরা ইসরায়েলের লোকেরা হিব্রু ভাষায় চিঠি লিখেছিল মনে করে দেখুন তার মায়ের কাছে আপনাদের মনে নেই হিব্রু ভাষা হিব্রু ভাষা ওটাকে বাল্মীকি মুনি রামায়ণে এনে দিয়ে লিখেছে তব মানস জনম রামা ওম নমঃস্তস্যায় নমা নমা বাল্মীকি মুনি প্রথম লিখে রাম হলো আমার জন্মের নায়ক আমি অন্তর নয় উনি আমার কলমের আগায় লেখা তবে মানস জনম রামা ওম নমঃস্তস্যায় নমা নমা দুর্ভাগ্য হলো সত্য আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী এখনো তৈরি হয়নি শুধু ভোটের জন্য ওই রাম মন্দির উদ্বোধন করবে যেটা হলো আমাদের মসজিদে বাবরি ওটা কার ঘর একটু জোরে বলুন আরো জোরে বলতে পারেন জবান দিয়েছে কে সেই আল্লাহর নামে একটু আওয়াজ দেন কেন যে কোনো মুহূর্তে মসজিদে মাইকের আযান বন্ধ হয়ে যেতে পারে ভাই সব ইদানিং খেয়াল করে দেখুন যে তিনটি পাঁচটা রাজ্যের ভোট হয়ে গেল তার তিনটি রাজ্যে মনে করে দেখুন রাজস্থান মধ্যপ্রদেশ আর আপনারা কিছু জানেন না মুশকিল হচ্ছে যখনই ক্ষমতা এসে গেছে ওরা সাথে সাথে মসজিদে মাইকের আযান বন্ধের ঘোষণা করে দিয়েছে সরকার কিছু মনে করবেন আমি রাজনীতি করি না শুধু আমার দিনের দাবাত দেওয়ার জন্য না রাখছি বায়ানটা ওরা পরিকল্পিতভাবে মসজিদ থেকে আল্লাহর নাম উঠিয়ে দিতে চায় আর আমরা মুসলিম দুর্ভাগ্য আমাদের রাজনীতির কবলে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে এক মুসলমান আর এক মুসলমানের সাথে শুধু ক্ষমতায় রাজনীতির লোভে পড়ে আমরা মারামারি করছি অথচ মুসলমান হলো আমার মুমেন ভাই এটা আমাকে কবরে সাক্ষী দিতে হবে আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী অল ইসলাম দীনি অল কুরআন ইমামি অল কাবাতু কিবলাতি কুল্লু মুমিন ইখওয়ানি এটা মনকে নেকিরে সওয়ালের জবাব লেখা আছে কি আপনার মুখস্থ আছে নেই এটা আপনাকে কবরে গেলেই বলতে হবে প্রত্যেককে মুনকার নাকিরের সওয়ালের জবাব ওটা আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কুরআনু ইমামি ওয়াল কাবাতু কিবলাতি কুল্লু মুমিন ইখওয়ানি প্রতিটা মুমিন হলো আমার ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই কিন্তু দুর্ভাগ্য হলো সত্য রাজনীতির কবলে পড়ে এক মুসলমান এক মুসলমানের সাথে ঝগড়া বাঁধিয়ে রাজনৈতিক নেতাদের ফায়দা তুলে দিচ্ছি তাই আমি আপনাদের কাছে যেটুকু বায়াত পাচ্ছি শুধু আল্লাহর রাজি খুশির জন্য এরা পরিকল্পিতভাবে আল্লাহর নাম উঠিয়ে দিতে চায় তাই আমরা আল্লাহর নামের আওয়াজ দেব কেউ যেন ফাঁকি দেবেন না একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি না আর একটু জোরে হবে না ভাই ভাই কৃষ্ণমাটি গ্রাম আমাদের পাশে শহর আছে ভাঙর বিজয়গঞ্জ সাতুলিয়া আমাদের এদিকে হাতিশালা নিউ টাউন একেবারে সুন্দরতম একটি জায়গা এই রাতের বেলা সব ভাই মিলে একটু আল্লাহর নাম নেব আমি বলবো আল্লাহু আকবার আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার এটা আজান আমি আজান দিচ্ছি আল্লাহর নামে আজানের জবাব দেবেন জানা আছে তো আজানের জবাব জানা আছে কি বলতে হয় আল্লাহু আকবার বললে কি বলতে হয়
আল্লাহু আকবার, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাল্লাল্লাহু, আর হাইয়া আলা সলা বলে লা হাওলা, সব জানেন নিশ্চয়ই। এই জন্য আমি একবার প্রথমে তকবীর দিচ্ছি আল্লাহু আকবার, আপনারাও দেবেন, কারণ জমিনের মালিককে চিল্লে বলুন এখানে বসিয়ে রেখেছে কে? আমরা ইবাদত করি কা, অথচ আজ পৃথিবীর জমিন থেকে সেই আল্লাহর নামটা উঠিয়ে দিতে চাইছে। তাই আমি প্রথমেই আপনাদের কাছে আল্লাহর নামের দাওয়াত দিচ্ছি। আমি একটা আয়াত এনেছি, দেখুন আয়াতটা, সুবহানাল্লাজি, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করাবেন। পরে আসছি, আগে আল্লাহর প্রশংসা করে নিন। আল্লাহু আকবার, আরো জোরে বলুন, আমি বলে নি, দাঁড়ান দাঁড়ান বলতে দিন দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আওয়াজ কি যাচ্ছে? আরে মক্কা শরীফ, মদিনা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী 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 মদিনা, সবাই মিলি আছি বসে কৃষ্ণ মাটির জলসায়, দূর ভারতে সবাই আছি নবী মদিনা, একই সাথে গাই মোরা ইমানের নামে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, যে জায়গায় রাখছিলাম বায়ানটা, অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীতে দুটো মসজিদ ছিল আল্লাহর রাসূলের জমানায়, অর্থাৎ যে রাতে রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করে নামাজ নামক আল্লাহর নিয়ামত আমাদের জন্য আনবেন, ওই সময় পর্যন্ত পৃথিবীতে দুটো মসজিদ। প্রথম মসজিদের নাম মসজিদুল হারাম, যাকে কাবা শরীফ বলেন। আপনি আপনি মনে করে দেখুন, যে মসজিদ থেকে আল্লাহর নবীর যাত্রা শুরু হবে, আর যে মসজিদে গিয়ে রাসূল বোরাকটা বেঁধে নামাজ পড়বে,
ওই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দিস, যার আর এক নাম হলো মসজিদুল আকসা, যেটা বানিয়েছিল ইব্রাহিম নবীর ভিতের উপরে নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই মসজিদে ভিত দিয়েছিলেন ইব্রাহিম নবী, মুখস্থ করেন। আলেমেরা বলেন, জানেন অনেকে শুধু সুলাইমান নবীর নাম বলেন, না, কাবা শরীফের ভিত দিয়েছিল আদম নবী, আর নূহ নবীর প্লাবনে ধ্বংস হয়ে গেছিল কাবা, সেটাকে রেকটিফাই করেছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মনে করুন ইতিহাস, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মসজিদের ভিত দেন, আর সেটাকে জিনেদের দ্বারা চেনেন, জিনেদের দ্বারা মনে করুন সুলাইমান নবী তার বগলে একটা বাঁশ অর্থাৎ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে সুলাইমান নবী জেনেদের দ্বারা মসজিদ তৈরি করে নিচ্ছেন। আপনাদের মনে আছে কি জানি না, যখন মসজিদ তৈরি হচ্ছে মনে করে দেখুন সুলাইমান নবী তখন অলরেডি মারা গেছেন, উনি কিন্তু মারা গেছেন আব্বা, সুলাইমান নবী বেঁচে নেই, অথচ লাঠিতে বগলে লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে, জেনেরা ভাবছে বেঁচে আছে। সুলাইমান নবীকে জেনেরা এত ভয় করতে, যদি জেনেরা যখন যখন সুলাইমান নবীর ওই লাঠিটা ভেঙে গেল উই পোকায় খেয়ে, জেনেরা বলছি এ লোক মারা গেছে আমরা জানি না, আরে ভাই একটা বাস কবরস্থানে গিয়ে যদি বেড়া দিয়ে দেন সেটা মিনিমাম 2 বছর আগে উই পোকায় খেয়ে কমপ্লিট করতে পারে, মিনিমাম 2 বছর লাগে না আব্বা, তাহলে সুলাইমান নবী 2 বছরের কম, কমপক্ষে 2 বছর উনি বেঁচে নয় মারা গেছেন, লাশ মোবারক টাটকা দাঁড়িয়ে আছে, বাইতুল মুকাদ্দিস নামক মসজিদ বানাচ্ছে নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসাল্লাম। আমার কথা বোঝা যাচ্ছে কি? অত উনি মারা গেছেন অথচ অর্থাৎ পর্দা নিয়েছেন আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা, আল্লাহর নবীগণ আল্লাহর অলিগণ মরেন না। হুজুরকে এসে গেছেন, আপনার খুশি না খুশি, নিঃসন্দেহে খুশি হবেন, কারণ কারণ যেহেতু প্রধান অতিথি আমাদের সকলের সেরে তাজ মেহমান, একটু জোরে একবার নারা দিয়ে আমি আবার বায়ানে আসছি। নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, সম্মানিত হুজুর কিবলা, জোরে বলুন সম্মানিত হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, চিল্লে বলবেন না দাদা হুজুরের সিলসিলা, আসলে এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত, মনে রাখুন দাদা হুজুরের সিলসিলা মানেই হলো কি, সেটি আহলে, হ্যাঁ এটা মনে রাখতে হবে, ইদানিং আহলে সুন্নাতুল জামাত নামে নানা সংগঠন বার হচ্ছে, এটা আপনাদের মনে রাখতে হবে, এই কারণে বললাম আর কি। সুতরাং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন মৃত্যু নিয়েছেন মানে পর্দা নিয়েছেন, তখনও জেনেরা জানে না, তার মানে হলো জেনেরাও গায়েবের কথা জানে না, বলতে পারে না, অথচ ইদানিং দেখবেন আমাদের দেশে বহু জায়গায় জেনের দ্বারা মেয়েরা বলে দিচ্ছে বা পুরুষরা, তোমার এই হয়েছে ওই হয়েছে, আমার কথা বোঝা যাচ্ছে কি, যেটা শরীয়তে তো হারাম, আবার ঈমান নষ্ট এবং মিথ্যে কথা। জেনেরা যদি সুলাইমান নবী মারা গেছেন জানতে পারত, তাহলে ওরা কষ্ট করে এই পাথর কাটতো খোকা, একটু হেনা বলেন কাটতো না, তার মানে জেনেরা জানে না ওসু হুজুর মারা গেছে। মসজিদটির নাম মসজিদুল আকসা, যেখানে যেখানে এখন লড়াই চলছে, যার আর এক নাম ফিলিস্তিন, আর এক নাম যে এলাকায় কেয়ামত হবে, কেয়ামত হবে কোথায়, শুধু ফিলিস্তিন না আব্বা, লিখে না কেয়াম শাম দেশে, কেয়ামত হবে শাম দেশে, যার আর এক নাম সিরিয়া, যার আর এক নাম জর্ডান,
যার আর এক নাম লেবানন, যার আর এক নাম ফিলিস্তিন। আপনাদের জানা নাই, হাদিসটা জেনে যান। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি যেদিন জন্ম নিয়েছে আতুর ঘরে, হুজুর যেদিন জন্ম নেয় কবে, এত ইসমিন্নান্তরে মেলে আচার্যন সমান নিতাং মহামাদিতি খেতাং শিষ্য শাক সমান নিতাং। মনে করে দেখুন, বারোই রবিউল আওয়ালে দ্বাদশ শুক্ল পক্ষ, বারোই রবিউল আওয়ালের পূর্ণময় তিথিতে হুজুর জন্ম নেবে। বেদের মধ্যে লেখা আছে ভবিষ্য পুরাণে, এত ইসমিন্নান্তরে মেলে আচার্যন সমান নিতাং মহামাদিতি খেতাং শিষ্য শাক সমান নিতাং নিরিপশ্চৈব মহাদেব মরুস্থল নিবাসে। নাম লেখা আছে, তার জন্ম হবে পৃথিবীর মাঝখান মরুভূমিতে, যেটা নিয়ে বিগত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। মিডিয়ায় দেখছেন না, আমাদের মন্ত্রী স্মৃতি ইরানি হজ মন্ত্রী মদিনায় গিয়েছিল পরশুদিন, জানেন না? আরে আল্লাহ, কিছুই জানে না, যাকে ছাড়ে না বুঝতে পারবেন না। যেটা রাখছিলাম ছোট করে দিচ্ছি, যেটা বোঝাই একটা, সেটা হচ্ছে এই আল্লাহ তাবারক তাআলার রসুল যেদিন জন্ম নিয়েছেন, মা আমিনা তো জোহরা বলছেন, আমি আমিনা, আমার আতুর ঘরে আমি লক্ষ্য করে দেখি আমার বেটা জন্ম নিয়েছে, ওটা একটা নূরের দোলা, নূরের দোলা, নূর 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 আজি আল্লাহর নবীর মা আমিনা তো জোহরা বলছে, আমি ওই নূরের আলোতে সন্দেশ সিরিয়া আর রোম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম। কোন রোম? ইতালির রাজধানীর নাম এখন রোম। ইতালি কিছুই জানে না, মুশকিল বাজা, কিছুই জানে না। ইতালির রাজধানীর নাম রোম, যেখানে পোপ ফ্রান্সিস বাস করে। পোপ ফ্রান্সিস খ্রিস্টানদের ধর্ম, যেখানে ইমানের কালিমা দাওয়াত পৌঁছে গেছে। লিখে রাখুন, মা আমি না তো জোহরা বলছে, আজিজুর নয়, আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে শাম সিরিয়ার পুতুলগুলো, ঠাকুরগুলো দরবারে সবুর হয়ে পড়ে আছে। মনে করে দেখুন, যে এলাকায় যুদ্ধ হচ্ছে, আমেরিকা তার সৈন্যবাহিনী দিয়ে লাগাতার, মনে করে দেখুন গতকাল ইয়ামানে হামলা চালিয়েছে নতুন করে। আমার ওয়াসকি বোঝা যাচ্ছে না, পাল্টে দেব আপনার মনে করে দেখুন, গত পরশুদিন যেখানে হামলা চালিয়েছে, আবার ইয়ামানে হামলা চালিয়েছে। ইয়ামান কোন ইয়ামান? আরে হ্যাঁ না বলুন, ইয়ামানটা চেনেন না? আল্লাহ, ইয়ামান হলো, ইয়ামান হলো হযরতে ওয়াইস কর্নির বাড়ি হলো ইয়ামান। কাবা শরীফের একটা কোনার নাম হচ্ছে রুকনে ইয়ামানি, জানেন? হজ করেন নাই? কোন হাজী সাহেব নেই নিচে? কেউ হাজী সাহেব নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা শরীফের একটা কোনার নাম হচ্ছে রুকনে ইয়ামানি, ইয়ামান দেশ যেদিকটায়, যেখানে শুয়ে আছে কে? হযরত ওয়াইস কর্নি। তো ওয়াইস কর্নির দেশ করণে রুকনে ইয়ামানে আমি ওখানে যেতে চাইছি না। আমাদের দেশে যারা শুয়ে আছে তাদের নামগুলো একটু মনে রাখবেন না? মনে করে দেখুন, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাই, যার বাড়ি হচ্ছে ইয়ামানে, যিনি আল্লাহর নবীর রওজা জিয়ারাতে এসেছিল। মনে করে দেখুন, শাহজালাল হুজুর এখন আছেন কোথায়? এখন আছেন বাংলাদেশের সিলেটে। আমি প্লেনে গিয়েছি কলকাতা ঢাকা, ঢাকা থেকে 20 মিনিট লাগে এয়ারপোর্টে, প্লেনে সিলেটে আমি গিয়েছি, গল্প করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। ওই সিলেটে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ, নাম শুনেছেন কি? এ নামটাও শুনেননি? আল্লাহু আকবার। শাহজালাল যিনি ভারতবর্ষে এসেছিলেন, মনে করতে কোন 22 জন আল্লাহর ওলি নিয়ে, যার সাথে একজন মহিলা আল্লাহর ওলি নিয়েছিলেন,
কিছুই জানেন না। এই ভারতবর্ষে যখন উনি আসছেন, রসুলের রওজা মুবারাকে গিয়েছে, আল্লাহ রসুল বললেন শাহ জালালকে আপনাকে এমার্জেন্সি ভারতবর্ষে যেতে হবে, তবে পূর্ব ভারতে, ভারতের পূর্ব দিকটায়, ভারতের পূর্ব দিকটা যেতে হবে, কারণ মধ্য ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি যাবে। কথা বোঝা যাচ্ছে কি? ভালো করে ওয়াজ বুঝে নিন, মধ্য ভারতে মিডিল ইস্ট, আজমির শরীফ, দিল্লি, মধ্য ভারতে আসবেন খাজা বাবা, আপনাকে যেতে হবে যে জায়গায় নাম তার পূর্ব ভারত। মনে করে দেখুন, উনি যে 21 জন আল্লাহর ওলিকে নিয়ে ভারত এসেছিল, তার মধ্যে অন্তত গোটা কয়েকের নাম একটু শুনে নিন। একজন শুয়ে আছে আমাদের বাড়ির পাশে, আপনাদের বাড়ির কাছে, জায়গার নাম হারোয়া, পীর আব্বাস উদ্দিন ওরফে গোরা চাঁদ, যার আসল নাম আব্বাস উদ্দিন, রাজা চন্দ্রকেতু বউ, ওনার নাম রেখেছিল গোরা চাঁদ। নীরদ নয়নে, নিরঘন সিঞ্চনে, পুলুক মুকুল অবলম্ব, শ্বেত মকরন্দ, বিন্দু বিন্দু চুয়াত, বিকশিত ভাব কদম্ব, রাজা চন্দ্রকেতু বউ পীর আব্বাস উদ্দিনের চেহারা দেখে মুগ্ধ হয়ে ইমানের দাবাতের কলেমা আল্লাহ আল্লাহ আল্লাহ। চন্দ্রকেতু রাজা, মনে করে দেখুন, জায়গাটার নাম ছিল তখন দেবালয়, দেবালয়। চন্দ্রকেতু রাজা তার স্ত্রীকে বললে, ওই আব্বাস উদ্দিনকে ডাকো তো দেখি, তোমার তোমার গৌর চন্দ্রকে ডাকো, তোমার গৌরকে ডাকো আমার কাছে, আমি তোমার গৌরকে দেখতে চাই। যা ভালো করে বুঝছেন না? উনি যখন গেলেন, চন্দ্রকেতু রাজা বললে, তুমি পারবে আমার এই লোহার বেড়ায় ফুল ফুটিয়ে দিতে? পীর আব্বাস উদ্দিন তার মালিকের রহমতে, আল্লাহর কুদরতে, শুকনো ওই পাঁচিলে ফুল ফুটালো, ফুলের নাম চাপা, বর্তমানে জায়গার নাম বেড়া চাপা। ইতিহাসটা খুলে দেখবে যা বাড়ি গিয়ে কিছুই জানেন না, মুশকিলে পড়ে যাবো, তবু যতটুকু মাথায় দিয়ে যাচ্ছি মাথায় রাখবেন। কেন? ওরা 22 জানুয়ারি রাম মন্দিরের ভিত দেবে, ওটা আমাদের মসজিদের উপরে। কথা বোঝা যাচ্ছে কি? মনে আছে ওয়াজ? আরে ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি চেষ্টা করছি, আমি বুঝিয়ে দিচ্ছি। ইতিহাস মসজিদ ভারতের লোক, আমার কথা বোঝা যাচ্ছে? প্লিজ একটু মন দিয়ে, কারণ আপনার শোনা নেই, একটু মন দিয়ে শুনুন। পীর আব্বাস উদ্দিন ওরফে গোরা চাঁদ, ওনারা একসাথে এসেছেন 21 জন, সাথে একজন মহিলা, একজন মহিলা আল্লাহর ওলি নিয়ে কেন? এই পীর আব্বাসের বোন যখন রসুলের রওজায় গেছেন, বললেন তুই পূর্ব দিকে যাও, পূর্ব ভারত একদম শেষ সীমানা মায়ানমার। বলে হুজুর, সে জায়গাটা চিনব কি করে? বলে আমার রওজা থেকে মাটি নাও, আমার রওজার মাটি যে জায়গায় গিয়ে মিশবে সেইখানে তুমি থাকবে। মনে করে দেখুন, আপনাদের কারোর বাড়ির তাসকিরাতুল আউলিয়া আছে? এনিওয়ান নো তাসকিরাতুল আউলিয়া আছে? আপনারা কাল সকালে পড়ে নেবেন, কাল সকালে পড়বে, বাজে কথা আইজন বলে না। যখন হুজুর সিলেটে যাচ্ছেন, তখন ওখানকার রাজা হচ্ছে রাজা গৌর গোবিন্দ। মনে রাখুন, যে রাজা গৌর গোবিন্দ মুসলিমদের গরু জবাই করার দরুন মুসলমান ছেলেকে ধরে জবাই করছিল। মনে করে দেখুন, ইতিহাসটা পড়ে নেবে, আমি করছি না, আপনার মাথায় অত মাথায় রাখতে পারবেন না। এই রাজা গৌর গোবিন্দের অত্যাচারের সময় রসুল পাঠিয়েছিলেন পীর আব্বাস উদ্দিন নয়, ওই সিলেটে এসেছে শাহ জালাল। ওখানে যাবার পর হয়তো শাহ জালাল সহ 21 জনকে পাঠিয়ে দিলেন, তোমরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ো। তাই একজন ছড়িয়ে পড়েছেন, জায়গার নাম ঘুটিয়ারি শরীফ, গাজী বাবা শামদুম রহমাতুল্লাহ আলাই। একজন শুয়ে আছেন আপনাদের বাড়ির পাশে বারাসাতের কাজী পাড়ায়, পীর একদিল শাহ। একজন শুয়ে আছেন ওই আপনাদের চেনা জায়গা বেলিয়াঘাটার গ্রামের নামটা সোহাই বাজার, পীর গোপুশার রহমাতুল্লাহ আলাই। ইতিহাসগুলো দেখবেন, অনেকগুলো, আমি তো নাম করছি না, তবে মহিলাটার নামটা করে দিয়ে যাচ্ছি। যদি কোনো সুযোগ হয় এনার রজাটা দেখবেন, আশ্চর্য কি জানেন ভাই? এনার রজাটা ইসামতী নদী ভাঙছে প্রচন্ড, জায়গাটার নাম তারাগুনিয়া। কি নাম? নাম শুনেছি তারাগুনিয়া, নাম শুনেছেন? বাদুরিয়া থানা,
বাদুরিয়া থানা হাড়োয়া দিয়ে বেরিয়ে ফেরিঘাট দিয়ে সোজা বেড়াচাপা, বেড়াচাপা থেকে বসিরহাটের দিকে খোলা পোতার দায়ে হচ্ছে তারাগুলিয়া। আমি রুটটা বলে দিচ্ছি, নদীর ধারে ওনার রওজা মুবারক মহিলা, আল্লাহর ওলিনীর রওজা, গোটা এলাকা সব ভেঙে গেছে, ইসামতী নদী জাম দেখে আসুন গে যান, মিউনিসিপালিটি টেক আপ করতে পারছে না, কিন্তু আশ্চর্য ওই আল্লাহর ওলিনীর রওজার একটা ইট ইসামতীর নদীর পানি ভাঙে না, বরং মাটি দিয়ে সমুদ্র নয় ইসামতীর নদীর ঢেউয়ে মাটি এনে ওই আল্লাহর ওলিনীর রওজাটাকে দেখে আসুন নিজের চোখে। তাই যেদিন চন্দ্রকেতু রাজার স্ত্রী বলে ওই তো আমার গৌর চন্দ্রিকা, তাই ওনার নাম গোরাচাঁদ, পীর আব্বাসউদ্দিন ওরূপে গোরাচাঁদ না, আরে হ্যাঁ না বলো, বলে ওই দেখো এই মুখটা খোলো না, মাফলারটা খোলো না, দাড়ি কাটাটাই তাতে কি আছে, দাড়িটা কেটেছেন আগামী দিন রাখবেন ইনশাআল্লাহ, আমি বকাবো না, আমি ওর বিরোধী, আমি যদি আপনাকে নামাজ পড়তে গেলে বলি নামাজ কাজা হয়ে গেলে 2,88,000 বছর জাহান্নামে যাবেন, ওয়াজ আমি করি না, একক তো নামাজ কাজা হয়ে গেলে 2,88,000 জাহান্নামে যাবেন, ও ভয় আমি দেখাই না কেন, নামাজ কাজা হয়ে গেলে 2,88,000 বছর জাহান্নামে যাব, এটা ঠিক হাদিস, কিন্তু জাহান্নাম বানিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর ভয়ে যদি একটা বার নিজের গোনাটা ক্ষমা করার জন্য তওবা করে নি, আল্লাহ তো আপনার জন্য জাহান্নাম হারাম করে দিতে পারে, পারে না, আমি আপনাকে জাহান্নামের ভয় দেখাবো না, আমি আপনাকে মালিকের গুণকীর্তন শেখাবো, যে বান্দা তার মালিকের সাথে প্রেম না করে সে মসজিদ হতে পারে না, হাজার তাবলীগ করলেও মুসল্লি মসজিদে ভর্তি হতে পারে না, যতক্ষণ আল্লাহর সাথে তার বান্দার ভালোবাসা না জন্মায়। মনে করে দেখুন ছেলেটার নাম হচ্ছে, আপনাদের মনে নেই, ছেলেটার নাম হচ্ছে কয়েশ, কিন্তু একটা মেয়েকে ভালোবাসে, তাই লোকে তাকে বলে পাগল, আশিক, আওয়ারা, নাম তার মজনু। মনে করে দেখুন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মজনু, আর বলতে ই, মনে করে দেখুন লাইলা লাইলা লাইলা, মজনু রাস্তা দিয়ে যায় লাইলা লাইলা বলতে বলতে, আর রাস্তার ধারে একজন লোক নামাজে দাঁড়িয়ে তার মালিকের সেজদা দিচ্ছে, কিন্তু মজনু জানে না ও লোকটা নামাজ পড়ছে, তাই নামাজ ভেঙে দিয়ে লোকটা মজনুর হাত ধরে বলছে বেয়াদব, আমি নামাজ পড়ছি, তুই দেখতে পারিস তোর তোর কান সামলে, মজনু বলছে আল্লাহ ইকবাল, ও আল্লাহ কে দিওয়ানা তু কাইসে মাই ওহি, আল্লাহ কি বন্দি লাইলি কা দিওয়ানা, ওগো আল্লাহর বান্দা তুমি আল্লাহকে কেমন ভালোবাসো আমি জানি না, আমি এখনো আল্লাহকে ভালোবাসতে পারিনি, আল্লাহর একটা সৃষ্টি বান্দি আমি, আমি আমি মজনু, আমি লায়লার প্রেমে এত পাগল, আপনি নামাজ পড়ছেন আমি আপনাকে দেখতে পাই না, আপনি কেমন নামাজি আমি আমার আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে দেখতে পান, আরে কথা বুঝাচ্ছে কেন বলো, কি নামাজ, আমরা মসজিদে গিয়ে অনেক সব বকাবকি করে ফেলবে, এই এই দূর হেরা হেরা শালা, আমার সামনে আসতেছিস, হাসবেন না হাসবেন না, ওদের বকতে নেই, ওদের বকলে ওরা ভাববে মসজিদে এলেও বকাবকি হয়, বাড়িতেও মা বকে আবার এখানেও বকছে, তাই সামনে দিয়ে বাচ্চাগুলো যায় আপনি দেখতে পান কি করি, কি নামাজ পড়ছেন, মজনু বলছে লিখে না লম্বা করছি না, তার আল্লাহর ভালোবাসা
হৃদয়ে না জন্মানে ওয়াজ শুনে হাজার আমি জাহান্নামের ভয়ে দেখাই, আপনার পরিবর্তন হবে না। পরিবর্তন হবে তখনই যদি আল্লাহর সাথে প্রেম জন্মে যায়। সুতরাং চন্দ্রকেতু রাজার স্ত্রী যখন ওনার স্বামী বলছে আরে তোমার তোমার হুজুরটা শুকনো বেড়ায় ফুল ফুটিয়ে দিল, বলে হ্যাঁ দিয়েছে, বলে ঠিকই আছে দেখছি। মনে করুন এখন জায়গাটার নাম হামা দামা, নাম শুনেছেন? জায়গাটা হামা কে? সে হামা হো আর দামা হলো ওই চন্দ্রকেতু রাজা দুজন সেনাপতি, একজনের নাম হামা আর একজনের দামা। রাজা চন্দ্রকেতু হামা দামাকে ডাকবে, ওই মলি সাহেবটাকে শেষ করে দিতে পারি, বলে আরে যাবো আর করে দেবো, যাবো আর। এই এই যেদিন ইসরায়েল হামলা করেছিল ইসরায়েলের সাথে গাজায় হামাসের যুদ্ধ যদি শুরু হয়, সেদিন ইসরায়েলের নেতানজি হওয়া বলে এক সপ্তাহের মধ্যে সব ভেঙে চুরে ফেলব। একটু উত্তর দেন, আমেরিকা কোটি কোটি টন বোম দিয়েছে, এখনো দিচ্ছে প্লেন ভর্তি করে, এই ছোট্ট দলটা আপনি মনে করে দেখুন। আমি উদাহরণ দিচ্ছি, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন, বোঝা যাচ্ছে কি? আপনাদের জিজ্ঞেস করছি না, বুঝতে পারলে মুশকিল, একটুখানি বোঝাচ্ছি, ভুলে যাবেন না, এইখানে একটুখানি রাখছি, আবার আসছি ওখানে হামাদামায় আবার আসবো, তার আগে একটা উদাহরণ দিচ্ছি একটুখানি। এখান থেকে দিন কুড়ি আগে এই ইউটিউবার ভাই আপনারা দেখেছিলেন, লাইভ দেখাচ্ছিল, আপনাদের দেখাতে লাইভ বলে না, লাইভ বলে যাই হোক, মানে মানে জীবন্ত দেখানো। মনে করে দেখুন জায়গাটার নাম উত্তরাখণ্ড, এলাকাটার নাম সিন্দাওয়ারা, 41 জন শ্রমিক রাস্তা কাটতে গিয়ে সুরঙ্গের মধ্যে আটকে পড়েছিল, মনে আছে? মনে করে দেখুন 41 জন শ্রমিক আটকে পড়েছিল কিসের মধ্যে? এইটা না বলে তো ওয়াজ করতে পারো না, সুরঙ্গের মধ্যে। সুরঙ্গ বোঝার চেষ্টা করুন, 41 জন শ্রমিক যখন উত্তরাখণ্ডের ছিন্দাওয়ারা সুরঙ্গের মধ্যে আটকে পড়েছে, মনে করুন তখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাই কোয়ালিটির একটা মেশিন পাঠিয়েছিল, মনে করে দেখুন ওই মেশিনটা কার্গো বিমানে করে সিন্দাওয়ারে আনা হয়েছিল, যে মেশিন দিয়ে পাহাড় কেটে ওই 41 জনকে উদ্ধার করা হবে বলে আমেরিকা মেশিন পাঠিয়েছিল। আপনাদের মনে নেই শুনে নেন, মনে করে দেখুন 15 দিনের মাথায় ওই মেশিনটা পাহাড়ের খাদে লেগে ভেঙে গিয়েছিল। মনে করে দেখুন যখন মেশিনটা ভেঙে গেছে তখন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রামনাথ সিং ভারতের প্রধানমন্ত্রী মোদীজি বলছে কি হবে এখন, তো উদ্ধার করা মুশকিল, আমার কথা বোঝা যাচ্ছে কি? মেশিন ভেঙে গেছে। মনে করে দেখুন সেই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মোবাইল করছে, হ্যালো হ্যালো, যিনি ফোন ধরেছেন তিনি বলছেন ওয়ালাইকুম সালাম, আমি মুসলমান, আমার কাছে যদি কেউ ফোন করে আমি সালাম দেবো না, আগে হ্যাঁ না বলব, আমি কি হ্যালো বলবো? আরে হ্যালো বলবে, আসসালামু আলাইকুম, যখন সালাম দিয়ে বুঝবো উত্তর দিয়ে তখন বুঝবো হয়তো কোনো অমুসলিম করেছে, অনেক সময় অফিস থেকে করতে পারে, কিন্তু সিস্টেম কি? সালাম দেওয়া, যেই উত্তর দিয়েছে ওদিক থেকে ওয়ালাইকুম আসসালাম, এদিকে তো কোনো সালাম নাই, বলছে হ্যালো হ্যালো, বলছে কে বলছে? বলে আমরা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, বলে কি হয়েছে স্যার? বলে আপনি কি মেহবুবুর রহমান? বলে ইয়েস। বলে আপনার টিম কোথায়? ভালো করে এবার শুনে নিন, এবার যাদের কাছে ফোন করা হয়েছে তাদের হেড যিনি তার নাম মেহবুবুর রহমান, মনে থাকবে মোহাম্মদ মেহবুবুর রহমান, এনাদের বাড়ি হলো দিল্লিতে, যে দিল্লিতে 2021 সালে দাঙ্গা বাঁধিয়ে মুসলিমদের জাহান্নাম নাজ্জা বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। মনে করে দেখুন ওই দিল্লির 12টা ছেলের একটা টিম আছে, যে 12টা ছেলে হলো মুসলমান, এই টিমের প্রধানের নাম মেহবুবুর রহমান,
রহমান এনার কাছে মোবাইল করে সরকার সাহায্য চাইছে, আমেরিকার জো বাইডেনের অস্ত্র এনে মেশিন এনে আমরা কাটতে পারিনি, আপনার কি হাত দিয়ে সেমি দিয়ে কেটে আপনাকে সুরঙ্গটা কেটে দিয়ে ওই লোকগুলোকে বার করে দিতে পারবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? এদের কাছে কিসের সাহায্য চাইছে বলুন? সেনি দিয়ে মানে হাত দিয়ে মেশিন আর হবে না, এখন হাত দিয়ে। আজ মনে করে দেখো ইসরায়েলের সেনাবাহিনী গোটা গাজার ভূখণ্ডে ইসরায়েল যুদ্ধ থেকে পালিয়ে এসেছে, আবার নতুন করে ওরা হামলা চালাচ্ছে, উড়ন জাহাজে উপর থেকে মাটিতে লড়াই করতে পারছে না, কারণ সুড়ঙ্গের ভিতর থেকে বেরিয়ে আমার যোদ্ধারা ইমানের কালেমার জবাব দেওয়ার জন্য লড়াই চালাচ্ছে। ঠিক না বেঠি? ভালো করে ওয়াজ বুঝে নেন, বোঝার চেষ্টা করবেন মাথায়, ওরা সুড়ঙ্গের ভিতরে আছে আর ইসরায়েলের সেনাবাহিনী নাস্তানাবুদ হচ্ছে। ঠিক না ঠিক? মনে করো তোমার নাম আমার নাম ভিয়েতনাম, মনে আছে? মনে থাকে না আপনাদের? আমেরিকা ভিয়েতনাম দখল করবে বলে কমিউনিস্ট ভিয়েতনামে হামলা চালিয়েছিল, ভিয়েতনামের সেনাবাহিনী সুড়ঙ্গের ভেতর দিয়ে এমন আক্রমণ করেছিল। মনে করে দেখুন বিগত 20 বছর ধরে আফগানিস্তানের জমিনে ন্যাটো বাহিনী হামলা চালিয়ে কিছুদিন আগে কাঁদতে কাঁদতে পালিয়ে গেছে। ইসরায়েলও বলছে যুদ্ধ লম্বা হবে, কেন 1 সপ্তাহের মধ্যে যাদের দুনিয়া থেকে হটিয়ে দিয়ে তোমার বাইতুল মুকাদ্দাসে আল্লাহর মসজিদে টেম্পল বানায় বলেছিলে, তোমরা বলেছিলে ইসরায়েলের সেনাবাহিনী 1 সপ্তাহের মধ্যে ওই বাইতুল মুকাদ্দাস যেখানে আমার নবী মিরাজের রাতে নামাজ পড়ে বোরাকে চড়ে আল্লাহর সাথে দেখা করতে গেছে, ওরা ওখানে টেম্পল বানাবে, মন্দির বানাবে, মন্দির আল্লাহর কুদরতের জমিনে ইমানের কালেমার দাওয়া চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলতে পারেন? আরো জোরে বলা যাবে না? ওরা বলেছিল 1 সপ্তাহ, হয়ে গেছে 2023-এর 7ই অক্টোবর আর 2024-এর 13ই জানুয়ারি, 12 পেরিয়ে 13, 3 মাস পেরিয়ে গেছে না আব্বা?